হ্যালো বন্ধুরা, আমি রবীন্দ্র। আর এখন কথা বলবো বাঘিরা সিনেমার ট্রেলার এসছে এবং তার সাথে নিকোস ছায়া সিনেমার ট্রেলার এসছে। তো এই দুটো ট্রেলার নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে বাঘিরা সিনেমা ট্রেলারকে নিয়ে। তো এই বাঘিরা ছবিটা ডিরেক্ট করছেন প্রশান্ত নীল, যিনি KGF, কান্তারা এবং সালারের মতন ছবি বানিয়েছেন। তো তারই ছবি আসছে এই মাসের 31 অক্টোবর। তো তারই ট্রেলার আজকে এসছে। তো এই ছবি ট্রেলারটা কীরকম হলো? তো ট্রেলারটা কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে, কারণ ট্রেলারটা দেখলে বোঝা যাচ্ছে এর ভিজুয়াল কতটা সুন্দর এবং কতটা খরচা করা হয়েছে এই বাঘিরা সিনেমাটার পেছনে। এবং গল্পটা কি হচ্ছে সেটা আমি বলছি, গল্পটা কি হতে চলেছে। এবং আমরা সবাই মোটামুটি জানি যে প্রশান্ত নীল, উনি কিন্তু অমিতাভ বচ্চনের ডায়হার্ড ফ্যান। তো তার ঝলক, কিছু ঝলক কিন্তু আমরা KGF-এর মধ্যেও পেয়েছি। তো সে কিন্তু আবার এই বাঘিরা সিনেমাটা তৈরি করছেন। তো তার সেই মধ্যেও কিন্তু আমরা অমিতাভ বচ্চনের একটা ছাপ পেলাম। তো সেটা বলছি, সেটা হচ্ছে এই বাঘিরা সিনেমার গল্পটা কিন্তু হচ্ছে যে এই ছবির যে হিরো, সে একজন পুলিশ অফিসার এবং সে একটা সিস্টেমের মধ্যে রয়েছে। কিন্তু এই সিনেমার ভিলেন যারা, তারা মানুষের ওপর প্রচণ্ড অত্যাচার করছে এবং সেই অত্যাচারটাকে রোখার জন্য সিস্টেমের মধ্যে সে হয়তো সেরকমভাবে কিছু করতে পারছে না, কিন্তু সে সেই সিস্টেমের বাইরে এসে একটা রুমাল মুখে দিয়ে সেই দোষ, মানে মুখে চাপা দিয়ে সেই দোষীদের শাস্তি দিয়েছে। এবং পরবর্তীকালে সে নিজের একটা কস্টিউম তৈরি করেছে এবং মুখে একটা মুখোশ পরে তা সেই দোষীদের শাস্তি দিয়েছে। তো এর মধ্যে হয়তো তোমরা বলতে পারছো অমিতাভ বচ্চনের মিল কোথায় পেলাম। তো অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল সাহিনসা বলে। তো সেই সিনেমাতে অমিতাভ বচ্চনের কিন্তু দুটো রোল ছিল একটা মানুষের, একজন হচ্ছে পুলিশ অফিসার এবং আরেকজন হচ্ছে সাহিনসা, যে সিস্টেমের মধ্যে থেকে দোষীদের শাস্তি দিতে পারতো না, একটা কমেডি করতো। তো সে এক সিস্টেমের বাইরে এসে সাহিনসা হয়ে লোক দোষীদের শাস্তি দিত একটা, সেইটা কিন্তু আমরা এই বাঘিরা সিনেমার মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাঘিরা সিনেমার মধ্যে। এবং অমিতাভ বচ্চনের সেই সাহিনসা সিনেমার মধ্যে অমিতাভ বচ্চনের পুলিশ অফিসারের ক্যারেক্টারটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম, যে একটা কমেডি করছে, একটা বোকা লোক। কিন্তু এই সিনেমার মধ্যে এই বাঘিরা সিনেমার যে হিরো, সেই কিন্তু পুলিশ অফিসার এবং সে কিন্তু সিস্টেমের মধ্যে খুব ভালোভাবে কাজ করছে। তো সেটা আমরা দেখতে পেলাম এবং ভিজুয়াল খুব ভালো। এখানে যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো। এবং এখানে কিন্তু এই সিনেমার মধ্যে ট্রেলারে আমরা কিন্তু একটা সুপারম্যানেরও কিন্তু একটা ঝলক পেয়েছি, এবং সেটা আমরা প্রথমে দেখতে পেয়েছি একটা বাচ্চার, তার সে সুপারম্যান সেজে আছে। এবং হয়তো এরকম হতে পারে যে এই ছবির যে হিরো, সে ছোটোবেলা থেকে এক সুপারম্যান হওয়ার একটা ইচ্ছা তার মধ্যে, কিন্তু পরবর্তীকালে সে পুলিশ অফিসার যখন হয় সে মানুষের এরকম অবস্থা থেকে সে নিজে সুপারম্যান হয়ে ওঠে। তো এরকম হতেই পারে। এবং খুব ভালো অ্যাকশন রয়েছে, গল্প ভালো। তো দেখা যাক, আগামী দিন দেখা যাবে সিনেমাটা রিলিজ হওয়ার পরে। তো পরবর্তী আপডেট হচ্ছে নিকোস ছায়া। তো এর যে আগের পার্টগুলো সেগুলো কিন্তু খুব ভালো ছিল, এবং তা এই পার্টটা যেটা ট্রেলার এসেছে নিকোস ছায়া, এই ট্রেলারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো এর আমরা ভূতের সিনেমা দেখি কেন, কারণ ভূতের সিনেমা দেখতে খারাপ দেখে, তাদের একটু ভয় লাগে বা একটু ইয়ে হবে, তো সেই রকম সেই জন্য লোকে ভূতের সিনেমা দেখতে যায়। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে নিকোস ছায়া এর ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করবে, কারণ এর মধ্যে গল্পটা ভালো এবং এর মধ্যে অভিনয়ও ভালো। এবং এর মধ্যে যে একটা ভূতের ব্যাপার যেটা আর রয়েছে,
সেটাও কিন্তু যে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, এই যে দেহগুলোকে হসপিটাল থেকে যে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং একজন তান্ত্রিক সে জঙ্গলে তন্ত্র সাধনা করছে এই দেহগুলোকে নিয়ে, মানে বডিগুলোকে নিয়ে। তো এই বডিগুলোকে আনছে একটা ভূত, যাকে চালনা করছে এই তান্ত্রিক, সেই চুরি করছে এই ভূতগুলো, মানে ভূত বডিগুলোকে চুরি করে এই জঙ্গলে নিয়ে আসছে এবং সেখানে তন্ত্র সাধনা করছে এই তান্ত্রিক, এবং এই তান্ত্রিকের বশে তার কন্ট্রোলে রয়েছে এই ভূতটা। তো বেশ ভালো লাগছে এবং খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভূতের ক্যারেক্টারটাকে যদি ভালোভাবে আরও যে ফুটিয়ে তুলতে পারে, তো আমার মনে হয় পরবর্তী সময়ে যে সিরিজ, মানে যে সিরিজটা আসবে, সেটা কিন্তু আরও ভালোভাবে ওয়ার্ক করবে। তো বেশ ভালো, অভিনয়ও বেশ ভালো। তো দেখা যাক কী হয় আগামী দিনে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না, বেল আইকনে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।